Hamidan wa musallian amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allah la yughayyiru ma biqaumin hatta yughayyiru ma bi anfusihim. Wa idzan qala Allah subhanahu wa ta'ala wabtaghi fima ataka Allahu ad-daral akhirah ولا تنسى نصيبك من الدنيا وإذا قال الله سبحانه وتعالى ياسين والقرآن الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم كاد الفقر أن يكون كفرا সম্মানিত দর্শক শ্রোতা উপস্থিত আমাদের মুসলমান ভাই ও বোনেরা, এই কোরবানি প্রসঙ্গে আমাদের সামনে কোরবানি, এ প্রসঙ্গে কওমি মাদ্রাসা ও কোরবানির চামড়া, কোরবানির পশুর চামড়া প্রসঙ্গে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করতে যাচ্ছি জাতির সামনে। দুঃখ, বেদনা, আশা, ভয়, ভীতি সব নিয়ে আজকে উপস্থিত হয়েছি জাতির সামনে। কওমি মাদ্রাসা ও কোরবানির পশুর চামড়া বিষয়বস্তুটা হচ্ছে এটা। এ প্রসঙ্গে কোরআনে কারিম এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস, কোরআনে কারিমের হাজারো আয়াত থেকে তিনটি আয়াত আমার সামনে, কোরআন সুন্নাহ মোতাবেক কওমি মাদ্রাসা ও কোরবানির পশুর চামড়া প্রসঙ্গে অমা তফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কোরবানির চামড়া, পশুর চামড়া বিগত কয়েক বছর যাবৎ আমরা খুবই কম মূল্যে 200-300 টাকা, যেই পশুটার চামড়া 3-5 হাজার টাকা দরকার বাজার মূল্যে, সেই পশুর চামড়াটা 200-300 টাকা। কোথাও কোনো কোনো মিডিয়া, কোনো মিডিয়া এবং পত্র পত্রিকায় বিভিন্ন সূত্রে জানতে পারলাম যে কোরবানির পশুর চামড়া মাটিতে পুঁতে রাখা হয়েছে, দাফন করা হচ্ছে, বাজার সঠিক মূল্য তারা পাচ্ছে না। খুব দুঃখ লাগছে জাতির এই কর্ম, এই অবস্থা, এই ব্যবস্থা, এই অবস্থা দেখি। কওমি মাদ্রাসা, জাকাত, তারপর কোরবানির চামড়া, দান অনুদান, মুসলমান ভাইদের দান অনুদান এবং যৎসামান্য কিছু তাদের বেতনের মাধ্যমে পরিচালিত। কম শব্দের অর্থ হচ্ছে জাতি, মুসলমান জাতির বিভিন্ন দান অনুদানের মাধ্যমে পরিচালিত। মুসলমান ভাই বোনেরা এই কওমি মাদ্রাসায় দান করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সরকারকে দোষারোপ করছি যে ভারত পাচার হচ্ছে, সরকার আওয়ামী লীগ সরকার এই চামড়াকে মূল্য কমাই দিছে। আমরা সরকারকে দোষারোপ করছি, বিভিন্ন লোকদেরকে এবং গোষ্ঠীকে আমরা দোষারোপ করছি। আসলে একটা কথা, বাংলা ভাষায় প্রবাদ বাক্য, নাচতে না জানলে উটান বাঁকা। আমরা কোরআনে কারিমের আয়াত সামনে আমরা দেখি কি লক্ষ্য করি। আজকে যদি আপনি বাজার মূল্যে যান, বাজারে যান, বিভিন্ন পণ্য যে প্রোডাক্টগুলি আছে, চামড়ার মূল্যের, চামড়ার বানানো, চামড়া দ্বারা নির্মাণ করা যে পণ্যগুলো, যে প্রোডাক্টগুলো বাজারে ছাড়তেছে এবং আমরা পাচ্ছি, এগুলি সবচেয়ে দামি। চামড়া দিয়ে তৈরি করা যে বস্তুগুলো, সেগুলো, সে পণ্যগুলো অন্যান্য পণ্য থেকে, রেক্সিন ইত্যাদি বিভিন্ন বস্তু থেকে দাম বেশি। চামড়ার হাতের ঘড়ির ফিতা, কোমরের বেল্ট, জুতা, চামড়ার ব্যাগ, চামড়ার মানি ব্যাগ ইত্যাদি ইত্যাদি, চামড়ার পোশাক, চামড়া দিয়ে তৈরি যে নির্মাণ করা হয় যে পণ্যগুলো, সেগুলি সবচেয়ে বেশি বাজারে মূল্য বেশি, দাম বেশি। কারণ কথা হচ্ছে আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া তথা আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার পক্ষ থেকে আমাদের আকাবির, আমাদের সিনিয়র, আমাদের মুরব্বি, আমাদের বড়রা যারা আছেন, তারা যদি চিন্তা করে কওমি মাদ্রাসার পক্ষ থেকে, বেফাকের পক্ষ থেকে যদি চিন্তা করে যে আমি জাতির জন্য, আমরা যে 5 জন অথবা 10 জন করে, 10 জন জাপানে আর 10 জন আলেমকে ইন্ডিয়াতে, 10 জন আলেমকে চীন দেশে পাঠানো হয়, 30 জন অথবা 15 জন, 5 জন করে যদি
ইন্ডিয়াতে পাঁচজন, চীনে পাঁচজন, জাপানে পাঁচজন, যে প্রশিক্ষণের জন্য চামড়া শিল্প কারখানা, কীভাবে চামড়া দিয়ে পণ্য বানানো হয়, ব্যাগ বানানো হয়, আপনার চামড়া দিয়ে জুতা বানানো হয়, এই গবেষণার উপর এই নির্মাণের জন্য যদি এই শিল্প কারখানা করার জন্য যদি দু তিন দেশে পাঠানো হয়, আর তারা এসে যদি ঢাকা রাজধানীতে একটা ফ্যাক্টরি করে চামড়া শিল্প কারখানা করে, আস্তে আস্তে ক্রমান্বয়ে জেলাভিত্তিক হবে, উপজেলাভিত্তিক হবে, ক্রমান্বয়ে সারা বাংলাদেশে ফ্যাক্টরি হবে, তাইলে কওমি আলেমরা তারা কর্মসংস্থান হলো, তাদের ইনকামের একটা ব্যবস্থা হলো, তখন চামড়ার দাম 200-300 টাকা থাকবে না। আমাদের কওমি আলেমদেরকে বিশেষ করে আমি লক্ষ্য করে বলছি, দুঃখ নিয়ে বলছি, আজকে আমি সামনে আসলাম জাতির উদ্দেশ্যে, আমাদের স্বার্থে, আমার নিজের স্বার্থে, জাতির চোখ খোলার জন্য আজকে সামনে আসলাম। যে কওমি আলেমরা যদি ব্যাপার থেকে আমাদের মুরব্বীরা বলে, তারা যদি আমাদের সিনিয়ররা যদি আদেশ করে যে সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা থেকে যারা ফারিক হয়েছ, মুসজিদ ইমামতি করো, মাদ্রাসাতে শিক্ষকতা করো, তাদের এক মাসের বেতন দরকার নাই, তাদের শুধুমাত্র মাসের এক মাসের শুধু থেকে 1,000 টাকা, 1,000 টাকা প্রত্যেকটা আলেম, মসজিদের ইমাম, কওমি মাদ্রাসা থেকে যারা ফারিক হয়েছেন, মসজিদের ইমাম, মুদাররিস, শিক্ষক, শিক্ষিকা, তাদের বেতন থেকে মাত্র ওয়ান 1,000 টাকা যদি নির্ধারিত করা হয়, সারা বাংলাদেশের আলিম ওলামারা, ইমাম, শিক্ষক, মুদাররিস, তারা যদি 1,000 টাকা বলা হয়, বেফাকের পক্ষ থেকে আদেশ করা হয়, তোমরা এখানে আমাদের জমা করো বেফাকের তত্ত্বাবধানে, এই এভাবে যদি জমা হইতে থাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে। আর বড় বড় কওমি আলেমদের মধ্যে কওমি বড় বড় পীর বুজুর্গ যারা আছেন, হক্কানি পীর বুজুর্গ, তাদের এমন মুরিদও আছে যেই মুরিদরা 1-2 কোটি টাকা দিতে প্রস্তুত। আমাদের এই মুরব্বীরার কারণে আজকে আমাদের দুরবস্থা। এই মুরব্বীরা যদি সাজেশনটা নেয়, এই দিক নির্দেশনা যদি নেয়, আমি ছোট, আমি তাদেরকে শিক্ষা দিতে পারবো না, আমি শিক্ষা নেই তাদের থেকে, আমি তোদের তাদেরকে হেলপারের মতো, বাসের ড্রাইভার, ড্রাইভারের দাম বেশি, হেলপারের দাম বেশি না, হেলপারের দাম কম, আমি হেলপার হিসাবে বলছি জাতির উদ্দেশ্যে, এবং আমাদের ওলামা ইকরামদেরকে, আমাদের সিনিয়র আকাবির, আমাদের মুরব্বীদেরকে, আমাদের বড়দেরকে আমি বলতেছি, মেহরবানি করে যদি বাংলাদেশে এই ফ্যাক্টরি খোলা হয়, চামড়ার মূল্য তখন 200-300 টাকা থাকবে না, মাটিতে পুঁতে রাখা দরকার হবে না, চামড়া 3-5,000 টাকা একটা চামড়ার মূল্য হবে, সরকারই বলবে আমাকে 5,000 টাকা দেওয়া প্রতি চামড়া, আমি তোমাদেরকে দিব 5,000 টাকা মূল্য, সরকারকে কেন আমি দুষব, আমি প্রধানমন্ত্রী কেন দুষব, আমাদের স্বাধীনতার পরে সবচেয়ে বেশি যে রাষ্ট্রের উন্নয়ন করেছেন, সবচেয়ে বেশি যিনি দেশের জন্য বেশি চিন্তা করেন, আমি আওয়ামী লীগের পক্ষ করি না, আমি বিএনপির বিপক্ষ করি না, কারো বিপক্ষ করি না, সঠিক কথা বলছি, বলতেছি জাতির উদ্দেশ্যে আমি সঠিক কথাটা সামনে ধরে তুলতেছি। দুষগুণ সব নিয়েই মানুষ, সকলের মধ্যে দুষগুণ আছে, আমাদের ভিতরে দোষ আছে, এই প্রধানমন্ত্রী যথেষ্ট দেশের জন্য করতেছেন, আমি দোয়া করি যখনই যে সরকার আসবে তখন সেই সরকারের জন্য দোয়া করে, এটা কোরআন হাদিসে বর্ণিত আছে, এই সরকারকে যেন দক্ষতা দান করে, জাতির জন্য যেন বিরাট কিছু করতে পারে, গবেষণামূলক কিছু করতেছে এবং করতেছেন, আরও করবে। এই জন্য আমি সামনে আজকে উপস্থিত, আমাদের কওমি আলেমদের কিছু ভুল ধারণা, মাদ্রাসাত লেখাপড়া করে শুধু ইমামতি আর শিক্ষকতা ছাড়া আর কিছুই বুঝে না, আর ইমামতি শিক্ষকতা ছাড়া যদি কোনো বিকল্প কোনো পথ বেছে নেয়, ব্যবসার পথ বেছে নেয়, বিদেশ যায়, মনে করে একটা কথা যে উস্তাদের বদদোয়া লাগছে, কোন উস্তাদের সাথে না মনে হয় বেয়াদবি করেছেন, হয়তো তার এলেম কবুল হয় নাই, এ কথাগুলি আজকে সমাজে প্রচলিত। আমার কি মাদ্রাসাত লেখাপড়া করে ইমামতি আর মাদ্রাসাতই পড়তে হবে? পাকিস্তান দেখেন, ভারত দেখেন, বিভিন্ন দেশে দেখেন, তারা চাকরিও করে, মাদ্রাসাতেও লেখাপড়া করাইতেছেন, শিক্ষক, টিচার, আবার মসজিদে ইমামতি, পাশাপাশি সপ্তাহ 2-3 দিন ব্যবসা করে, তাদের বুকটা টান সাহস থাকে, বুকের সাহস থাকে, কলিজাটা বড় থাকে, হক কথা বলতে পারে, মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেবের সত্য কথা বলতে পারে, চাকরি কোন সময় কমিটির সেক্রেটারি, ইমাম কমিটি সভাপতি চাকরি খায়া ফেলবে, চিন্তা করতে হইতো না আজকে যদি পাকিস্তান ভারতের মতো আমরা যদি আলিম হইতাম। আমি আমার উস্তাদ সাইদ আহমদ পালনপুরি আমাকে তিরমিজি পড়েছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার, আমি দেওবন্দ পড়েছি 1997 সালে, আমি দারুল উলুম দেওবন্দ থেকে পারি হয়েছি, উনি সাইদ আহমদ পালনপুরি, তিনি একজন পৃথিবীর মডেল একজন শিক্ষক, তিনি এনতেকাল, আমি দোয়া করি ওনার জন্য, আল্লাহ জান্নাত ওনার কবরটাকে জান্নাত ফেরদৌস নসিব করুক। তিনি ব্যবসাতে বসতেন, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক, তিরমিজি শরীফের শিক্ষক, সবচেয়েতে ইস্তেদাদ যোগ্যতাওয়ালা শিক্ষক, তিনি আবার মুদির দোকানে বসতেন, ওনার এক লাইব্রেরি ছিল, কিতাব বিক্রি করতেন, লাইব্রেরিতে আবার একটা সময় বসতেন। আজকে আমরা কওমি আলেমরা এই বাংলাদেশের মধ্যে শুধু বাংলাদেশের ভিতরে ঘোরা গোরামি একঘেয়েমি, আমাদের যে মাদ্রাসাতে পড়ে মসজিদ ইমামতি আর শিক্ষকতা, তাও শিক্ষকতা সপ্তাহ, পুরোটা সপ্তাহে শিক্ষকতা, 1-2 দিন যদি ব্যবসা করি তাহলে আমার পরিবার সুন্দর করে চলে। আপনি দেখেন একটা
শিক্ষকের আপনার বাজারে যদি মাছ কিনতে হয়, প্রধানমন্ত্রী মাছ কিনলে যত টাকা, যত কেজি একটা রুই মাছ, একটা ইমাম সাহেবের রুই মাছ তো তত টাকা কেজি। সুতরাং আমি অর্থের জন্য কেন চিন্তা করি না? আল্লাহ কোরআনে কারিম কি বলছেন আপনি দেখেন তো, কোরআনে কারিমের দিকে আপনি, নবীজি নবুয়ত পাওয়ার আগে বিবি খাদিজার সাথে শাম দেশে ব্যবসা করেছেন, সমস্ত নবীর সর্দা তিনি ব্যবসায়ী ছিলেন। আল্লাহ নবীজি বলছেন আত্তাজুর সাদুকুল আমিন মান নাবিগিন ও সিদ্দিকিন ও সোয়াদা ও সোয়ালেহীন, সত্যিকারী ব্যবসায়ী নবী রাসুল সোয়ালেহীন সিদ্দিকিন তাদের সাথে হাসর হবে, এক নম্বর। তারপরে আবু বকর প্রথম খলিফা যিনি আল্লাহ রাসুলে বেচতে যাওয়ার পর আবু বকর বেচতে যাবেন, আল্লাহ রাসুলের পরে সর্বপ্রথম উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচতে যাবেন, সে আবু বকরের ব্যবসায়ী ছিলেন, কাবুরের ব্যবসায়ী ছিলেন। আমাদের মাজহাবের ইমাম হানাফি মাজহাবের ইমাম আবু হানিফা তিনি কাবুরের ব্যবসায়ী ছিলেন। শাহজালাল ইমামি ইয়েমান দেশ থেকে ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষে বাংলাদেশে আসছেন, এই বাংলাদেশ তো হিন্দু রাষ্ট্র ছিল, বৌদ্ধ ছিল। আপনি দেখেন বিভিন্ন জায়গাতে সমস্ত নামগুলি হিন্দুদের, ব্রাহ্মণদি, চিনিসপুর, নারায়ণপুর, দাসপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হরিশপুর, সবগুলি নাম শুধু হিন্দুদের নাম। এই বাংলাদেশে আল্লাহর উলিদের আগমনের মধ্যে আরব দেশ থেকে ব্যবসা করতে করতে তারা ব্যবসা করে আসছেন, যাতে কিছু খাইতে পারেন, চলতে পারেন, ব্যবসা করতে আসছেন, তাবলিগের নিয়তে, তা দাওয়াতের নিয়তে বাংলাদেশে আসছেন, ভারতবর্ষে আসছেন, পাশাপাশি ব্যবসা করছেন। শাহজালাল ইমামি আজকে সিলেটের মাটিতে শায়িত, তিনিও তো ব্যবসায়ী ছিলেন। আপনি কোন দিকে তাকাইবেন আজকে? সুতরাং হালালের তিনটা স্তর, এক নম্বর স্তর হলো ব্যবসার টাকা, ব্যবসার ইনকাম হলো এক নম্বর, দুই নম্বর হচ্ছে কৃষির টাকা, কৃষির ইনকাম তৃতীয় নম্বর, তৃতীয় নম্বর হচ্ছে আপনার চাকরি। বাইতুল মুকাররমের ইমাম তিনি তিন নম্বরের সিরিয়ালে, হালালের তিন নম্বর। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি আতালাল্লাহ আয়াতাহু হাফিজাহুল্লাহু তাআলা, আব্দুর রহমান সুদাইসি তিনি তিন নম্বরে, যদি সরকারের গভর্নমেন্টের আরব দেশের সৌদি আরবের হুকুমতে যদি চাকরি করে থাকেন তিনি তিন নম্বরে আছেন, হোক তিনি আব্দুর রহমান সুদাইসি, বিশ্বের মডেল একজন হাফেজ ইমাম। আমি দোয়া করি ওনার জন্য, আল্লাহ হায়াত নেক হায়াত দান করুক। কিন্তু তিনি তিন নম্বরে, হালালের এক নম্বর হচ্ছে ব্যবসার টাকা, দুই নম্বর কৃষি, তিন নম্বর চাকরি। সুতরাং আমরা আজকে গবেষণার অভাব, আপনি তাকান পৃথিবীতে সবচাইতে বেশি গবেষক হচ্ছে দক্ষিণ কোরিয়া, তারপর দিন দুই নম্বরে হচ্ছে ইসরায়েল, হাজার হাজার গবেষক আছে। আমাদের বাংলাদেশে কয়টা গবেষক আছে? আমাদের মুসলমান পাকিস্তানে কয়টা আছে? ইন্ডিয়াতে কয়টা আছে? আমাদের আরব দেশের সৌদি আরবে, দুবাই, কাতার, বাহরান কয়টা গবেষক আছে দেখেন তো আপনারা? মুসলমান শুধু আছে শুধু দুনিয়া, না আখেরাত না দুনিয়া। আমরা আজকে গবেষণার অভাব, আজকে জাতির সামনে আমরা গবেষণা করতে পারি না। আমাদের বিশেষ করে কোরআনে কারিম, যেখানে যেই কোরআনে কারিম গবেষণার ভাণ্ডার, সায়েন্স বিজ্ঞানে পড়া, আপনি কোরআনে কারিমের দিকে তাকান, যেই কোরআনে কারিমের কলিজা অথবা দিল বলা হয় ইয়াসিন সুরা, সেই ইয়াসিন সুরা একবার পড়লে দশবার কোরআনের খতমের সব পাওয়া যায়। সেই কোরআনে কারিমের ইয়াসিন সুরা স্টার্ট করছেন আল্লাহ কথা দিয়ে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিনের শপথ এবং বিজ্ঞানময় কোরআনের শপথ, হাকিম মানে বিজ্ঞান, ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ। সেই বিজ্ঞানময় কোরআনের শপথ বলে শুধু আমরা তাকের মধ্যে রেখে দিই, বিভিন্ন জায়গাতে সুন্দর করে গিলাপ দিয়ে পেঁচায় কোরআনকে রেখে দিই। কোরআনে যে বিজ্ঞানের ভাণ্ডার, বারোশো আয়াতের উপরে বিজ্ঞানের আয়াত আছে কোরআনে কারিমে। মুসলমান ভাই বোনেরা, দুঃখের বিষয়, আক্ষেপে বলতেছি কথা, বারোশো আয়াতের উপর বিজ্ঞানের আয়াত কোরআনে কারিমে আছে। আর শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত শুধুমাত্র পাঁচশো অথবা মতান্তরে সাড়ে পাঁচশো আয়াত থেকে শরীয়তের হুকুম আহকাম বের হয়েছে, তাফসির আহমেদের মধ্যে লেখা আছে। মাজাজ হাজরিন, সম্মানিত উপস্থিতি, আজকে শরীয়ত আয়াত হচ্ছে সাড়ে বারো, সরি পাঁচশো অথবা সাড়ে পাঁচশো, আর বিজ্ঞানের অর্থাৎ অর্থনৈতিক বিজ্ঞানের আয়াত হচ্ছে বারোশো আয়াতের উপর। আল্লাহ রাসুল কি বলেছেন? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, অর্থনীতিকে গবেষণা করো, রাজনীতি নিয়ে গবেষণা করো, কৃষি নিয়ে গবেষণা করো, বাড়ি নির্মাণ নিয়ে গবেষণা করো, গ্যাস তুলবা গবেষণা করো। তোমরা সৌরবিদ্যুৎ থেকে, জার্মানিরা সৌরবিদ্যুৎ আবিষ্কার করবে না, নেট, আজকে মোবাইল, যে মোবাইল আবিষ্কার করে অমুসলিম। আপনি যদি বলেন আপনার এক বাড়িতে এক কাকা মারা গেছে, সংবাদরা যদি আপনি আজকে মোবাইল না থাকতো, আপনি যদি ডাকাতে যাইতেন আসতেন, ডাকাতে আপনার এক বন্ধু চাকরি করে অথবা আপনার বাড়ির কেউ চাকরি করে, আপনার বাড়িতে কাকা মারা গেছে, এখন এই কাকা বা চাচা ওনার সংবাদ, আপনি যদি ওইখানে ডাকাতে যান, আসা যাওয়া মিনিমাম পাঁচশত টাকা, খাওয়া দাওয়া সহ একটা দিন চলে গেল, আপনার পরিশ্রম কষ্ট, তারপর টাকা পাঁচশত টাকা। এখন মোবাইলে ফোন দা বললেন, কাকা আমার আরেক কাকা তো স্বাস্থ্য কাকা মারা গেছে, আপনি আসরের পরে অথবা এশার নামাজের পরে জানাজা হবে, মাত্র দুই টাকা অথবা এক টাকা আপনার খরচ হইল। পাঁচশত টাকা যদি খরচ হইতো সেখান থেকে মাত্র দুই টাকা, তো কত টাকা বাঁচলো? চারশত আটানব্বই টাকা আপনার বেঁচে গেল।
তো মোবাইল আবিষ্কার করা ক্ষতি নেই খারাপ, শুধু মোবাইলের ক্ষতির দিক দিয়েই দেখবো আমরা, মোবাইলের ক্ষতি আছে কিন্তু তার একটা ভালো সাইটও তো ম্যাক্সিমাম সাইটটা ভালো। সুতরাং আজকে আপনি মোবাইলকে, আজকে বড় বড় বক্তা বড় বড় বিশ্বাস মোবাইলে, টাচ মোবাইল দেখে, বিভিন্ন ইউটিউব দেখে, গুগল দেখে, আপনারা ফুতুয়ার মধ্যে এক নম্বর ফুতুয়া দিতে পারেন, গবেষণার দিকে আপনাদের কী আছে, একটা ব্লেড পর্যন্ত বানাইতে পারেন না আপনার, শুধু সমালোচনা। আজকে গবেষণার অভাব, আমরা জাতি, আল্লাহ রাসূল বলছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, সৃষ্টি নিয়ে গবেষণা করো, নবীর হাদিস। আর আল্লাহ রাসূল বলছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত বসাই দিতে পারে। দরিদ্রতার কারণে আজকে আশা ব্রাক সমিতি এনজিওদের কারণে, এই পশ্চিমাদের যে এনজিও বাংলাদেশে আছে, যে বর্ডার পাশে যে সিলেট সুনামগঞ্জ বিভিন্ন এলাকার স্কুল স্কুলে যে পড়ালেখা করে, এগুলিতে তারা ধর্মের বিরুদ্ধে এবং তাদেরকে যিশু খ্রিস্টের নামে খ্রিস্টান বানানো হচ্ছে, ইহুদি বানানো হচ্ছে, হিন্দু বানানো হচ্ছে, চাইনারাও সে পরিকল্পনা করতেছে। আর মুসলমান শুধু মুসে তেল দিয়া দাওয়াত খায়া কোরআন থেকে তাবিজ দিতে পারে, কোরআন শুধু তাবিজের জন্য আসে নাই, কোরআন বিজ্ঞানের জন্য আসছে, জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। অন্ধকার থেকে আলো, যেমন আমরা অর্থনীতি, দরিদ্রতা এটা অন্ধকার, কুফুরি একটা অন্ধকার, জেহালত অন্ধকার, বেদাত একটা অন্ধকার, ঠিক দারিদ্রতা একটা অন্ধকার। অন্ধকার থেকে জাতিকে আলোর দিকে, অর্থনীতি ভালো করার জন্য নবী পৃথিবীতে আসছেন। আল্লাহ নবী দরিদ্রতা থেকে আশ্রয় চেয়েছেন, পানা চেয়েছেন, আল্লাহ মিনা নাউযু মিনাল ফাকরি, আল্লাহ আমাকে দরিদ্র থেকে আমাকে হেফাজত করো। সুতরাং আজকে আমাদের গবেষণার অভাব। আপনারা দেখেন সব বিষয়ে, পৃথিবীতে যত বিষয়ে উল্লেখযোগ্য দেখবেন মুসলমানদের এটা উৎস, চিকিৎসাবিদ্যা ইবনে সিনা, চিকিৎসাবিদ্যার জনক ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহ, তারপর রসায়ন পদার্থের জনক আবিষ্কারক জাবির ইবনে হাইয়ান, এটা বিকৃতি করে আলজেব্রা বানানো হয়েছে। মুসলমান অলস, তারা সাকসেসফুল, অমুসলিমরা। এই জন্য আজকে আমাদেরকে কলা পাতা দিয়ে আমাদেরকে বাইরে প্লেট দিয়ে বসাই রাখছে, আমরা ঘরের লোক না, আসলে ছিলাম আমরা ঘরের লোক, আমরা ছিলাম সিংহের জাতি, আমাদেরকে বিড়াল বানানো হচ্ছে, আমরা নিজের কারণে বিড়াল আমরা হয়ে গেছি, এটা সরকারের দোষ না, এটা অমুসলিমদেরও দোষ না, দোষ আমাদের নিজের। আমরা কেন লম্বা টুপি চুক্কা টুপি ওহাবি খারিজি সুন্নি রাফিজি বিভিন্ন মতামত নিয়ে একজন আলেম আর একজনকে বাটফার বলে, এই কি আলেমদের কাজ? গবেষণা বাদ দিয়ে সে সে চুক্কা টুপি বললো কেন? সে পাস করলি আল্লাহওয়ালা হাফিজ জুজুর, আরেকজনে লম্বা টুপি পড়ছে, হে কাফের, হে বেদাতি, হে ওহাবি সুন্নি রাফিজি খারিজি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আজকে। আর আল্লাহ তাআলা বলছে ওয়া তাসাবি হাবলিল্লাহি জামি ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ো না, তোমরা এক রশ্মি আল্লাহর রশ্মিকে মজবুত করো, এক আল্লাহ, এক রাসূল, এক নবী, এক নবীর উম্মত, ষষ্ঠ নবীর উম্মত আমরা সকলেই। সুতরাং আজকে আমরা এই গবেষণার অভাবে আজকে জাতি বিভিন্ন স্তরে স্তরে আমরা মার খাচ্ছি। দেখেন পৃথিবীতে সব বিষয়ের মূল হলো মুসলমান, ভৌগোলিক চিত্রের আবিষ্কারক উমর খৈয়াম, ইরানের উমর খৈয়াম, তারপর আপনি দেখেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ পর্যটক মরক্কো ইবনে বতুতা, যিনি বাংলাদেশের সোনারগাঁও এসেছেন, আরও দেখেন বিভিন্ন ক্ষেত্রে আল বিরুনি আর রাজি, বড় বড় যা যে বিষয়ে 15-20 জন গবেষক, যাদের মূল বইবস্তু তারা নিয়ে লিটিন আমরি ভাষায়, ইংরেজি ভাষায় তারা করে এগুলি বইগুলি পুরো সরকার করে, চিঙ্গিস খানের আমলে, বিভিন্ন আমলে 511 সনে বাগদাদে, যে বড় বিশাল বড় ভাণ্ডার ছিল লাইব্রেরি, এই কিতাবগুলি ফুরাত নদীতে যখন তারা ভাসিয়ে দিয়েছিল, পুরে ভাসাই দিয়েছিল, ওই ফুরাত নদী কালো হয়ে গেছে কিতাবে, সেই কিতাবগুলি তারা নিয়ে ইংরাজি ভাষা করে আজকে তারা বলছে যে বিজ্ঞানের সব মূল। আসলে মুসলমান আজকে মোবাইল একটা বানাইতে পারি না, ফুতুয়া দে এই কাপে, এটা খারাপ, এটা খারাপ, সেটা ভালো না, এটা বেদাত, এটা এই সেই, ফুতুয়ার জন্য আমরা বিখ্যাত। কাজী নজরুল ইসলাম বলেছেন কি, বিবিতা বিশ্ব যখন এগিয়ে আসে আমরা তখনও পিছে, বিবি তালাকের ফুতুয়া খুঁজছি কোরআন কোরআন হাদিস চুষে, বিবি তালাকের ফুতুয়ার জন্য কোরআন হাদিস চুষে চুষে ফুতুয়ার কিতাব ঘেটে ঘেটে আমরা তালাশ করে করে অনুসন্ধান করে বের করতে পারি। কিন্তু যদি বলা হয় সারা পৃথিবী এগিয়ে গেছে মঙ্গল গ্রহ, আজকে চীন দেখেন, দুঃখের বিষয় বলতে হয়, আপনি দেখেন তো কোরআনে কারিমের যে একটা বলছে ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকুম মিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, কোনো ব্যক্তি বা জাতি যতক্ষণ পর্যন্ত ওই গোষ্ঠী বা জাতি পরিবর্তনের অবস্থা পরিবর্তনের চিন্তা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ওই জাতিকে পরিবর্তন করবেন না। কোরআনে কারিম সূরা রাদের 11 নম্বর আয়াত খুলে দেখেন, হে আমার উলামায়ে কেরাম ভাইরা, কওমি ভাইরা, দেখেন আপনি সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোনো জাতিকে পরিবর্তন করবেন না, ওই জাতি বা গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত তাদের পরিবর্তন অবস্থা পরিবর্তনের চিন্তা না করবে। সুতরাং আমাদের ভাগ্য, আমাদের অবস্থা পরিবর্তন করার জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, যে আংশিক ক্ষমতা দিয়েছেন সেটার চেষ্টা করতে হবে, যে ক্ষমতা আমার দেন নাই সেটার চেষ্টা করার জন্য আল্লাহ বলেন না, আমাদেরকে মুকাল্লাফ করেন নাই। সুতরাং এই আয়াতের সামনে আপনি লক্ষ্য করে দেখেন যে ইরান, যে ইরানিরা বাংলাদেশে আইসা জুতা বিক্রি করতো, টুপি বিক্রি করতো, নামাজের বিস্তার বিক্রি করতো, ঘড়ি বিক্রি করতো, সেই ইরানিরা আজকা পৃথিবীর পারমাণু শক্তি ধর রাষ্ট্র হতে যাচ্ছে, আমেরিকা নিষেধাজ্ঞা করতেছেন,
সে আমেরিকার চোখে চোখ রাখে কথা বলতে পারে? একমাত্র ইরান। যে ইরান বাংলাদেশে এসে ভিক্ষা করত, ব্যবসা করত, সেই ইরানিরা আজকে সারা পৃথিবীর সামরিক শক্তিতে তারা মডেল রাষ্ট্র। তারা ড্রোন বানাচ্ছে, তারা প্রযুক্তি দিক দিয়ে, তারা বিজ্ঞানের দিক দিয়ে, গবেষণার দিক দিয়ে তারা শ্রেষ্ঠ রাষ্ট্র পরিণত হচ্ছে, মুসলমান রাষ্ট্র। আর আমরা সেই বাঙালি, ওই বাঙালি একদিন বাঙালি ছিলাম রে, গান গাইতে পারি, এক তারা বাজাইও না, দুই তারা বাজাইও না, একদিন বাঙালি ছিলাম রে, আমরা সেই যেই লাউ সেই কুদু। আজকে ইরানিরা কী হচ্ছে দেখেন? ইরানের দিকে থাকেন মজাদি, শুধু তাই নয়, আপনি চীনের দিকে থাকান। যেই চীনারা ১২ বছর পর্যন্ত তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ছিল, সেই চাইনারা, এই চীন দেশের লোকেরা ১২ বছর পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ছিল। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে যে যা যাদের বিষয়ে দক্ষতা আছে, যে যে বিষয়ে দক্ষতা আছে সেই বিষয়ে তারা যেন গবেষণা করতে থাকে। গবেষণা করতে 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 আজকে এই পর্যায়ে হইলো। দেখেন চীনের দিকে এমন কোনো প্রোডাক্ট পাবেন না, পণ্য পাইবেন না বাজারে যেই পণ্যটা চীনের না। আপনি গিঞ্জি কিনবেন, পাঞ্জাবি কিনবেন, টুপি কিনবেন, ঘড়ি কিনবেন, আপনি আপনি চিকিৎসা বিষয়ে আপনি সরঞ্জামি কিনবেন, সামানাদি কিনবেন, আপনি হাসপাতালের যা লাগে চিকিৎসা করতে গিয়ে যে সামানাদি যে যন্ত্রগুলি কিনবেন, আপনি যে বিষয় বলেন, আপনি রান্নাঘর থেকে নিয়ে চামচ থেকে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত, তারা মঙ্গল গ্রহ পর্যন্ত তারা রকেট পাঠাচ্ছে, তারা যেতে পারে। আমরা আমরা বাঙালিরা কী করতে পারছি? আমরা বাঙালিরা, আমরা মুসলমান বিশেষ করে কওমি আলেমরা কোরআন যে বলছেন যে কোরআন হলো বিজ্ঞানের ভাণ্ডার, সে বিজ্ঞানের কি অর্থনীতি বলা যদি হয় যে এক ঘন্টা অর্থনীতির উপর বক্তৃতা দিবেন, গোটা কয়েকজন আলেম ছাড়া অর্থনীতি বক্তৃতা দিতে পারবেন না। আপনি রাজনীতি করেন যা ইসলামী রাজনীতি আছে, ১০০ বার আছে মানতে হবে, যদি ইসলামী রাজনীতি নায়ে কথা বলি আমি কাফের হয়ে যাব। কিন্তু আপনি পার্লামেন্টে যদি যান, আপনি যদি স্পিকার বানানো হয় আপনি স্পিকার হতে পারবেন? আপনি যদি বিদ্যুৎ মন্ত্রী বানানো হয় কত ওয়ার্ড মেগাওয়াট হয়, মেগাওয়াট কি সিঙ্কি, মেগাওয়াট কাকে বলে? আপনি যদি ভূমি মন্ত্রী বানানো হয় কয় ফুটে আপনি কুয়া হয়, কুয়া কারে কো, ফুট কারে কো? পানি মন্ত্রী যদি বানানো হয়, পানি মন্ত্রী বানানো হয় পানির নাপ জানেন? বাতাসের মধ্যে যদি ভালো হয় আজকে তাপমাত্রা কত সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস কাকে বলে, ডিগ্রি কাকে বলে? আগ করিয়া থাকবেন বুখারী শরীফের হাদিস, সাইকুল হাদিস হয়ে গেছেন। ও আপনি ফতোয়া দিবেন যে হার ফুলেরা বুয়েরঙ্গ দিগরা লিকুল্লি ফোন নিন রিজাল্ট, এক এক বিষয়ে এক এক ফোন আছে, তো গবেষণাও তো ফোন আছে, এক এক বিষয়ে এক একজন ব্যক্তি আছেন। সাহাবাদের জমানো ছিল, কেউ গবেষক ছিল, কেউ ফকি ছিল, কেউ আবার মুফাসসির ছিল, মানলাম। তাইলে আপনি অর্থনীতিতে এবং গবেষণা বিদ্যায় আলেম কী তৈরি করছেন? সুতরাং আপনি আসেন, আমার কথার দিকে আসতে হবে আপনার। কী সেই কথাটা হচ্ছে, প্রত্যেকটি নবী এবং রাসুল যোগবিধি ছিলেন, একথা আপনার স্বীকার করতে হবে, ওলামায়ে কেরাম স্বীকার করতেন, প্রত্যেকটা নবী রাসুল যোগ উপযোগী ছিলেন। আপনি দেখেন দাউদ আলাইহিস সালামের যুগে যার সুর কণ্ঠ ভালো, যার মেধা, যার কণ্ঠ ভালো তারে মানত, তারে নেতা হিসেবে মানত। এখন আল্লাহ তাআলা দাউদের যুগে এমন ব্যক্তিকে, দাউদ আলাইহিস সালামকে পাঠাইলেন, যে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত যখন করতেন, সমুদ্রের মাছ আইসা নদীর তীরে, সমুদ্রের তীরে আইসা শুনত, এত মধুর কণ্ঠ ছিল। বাতাস প্রচণ্ড বেগে বাতাস থেমে যাইত, দাউদ আলাইহিস সালামের সুরে কণ্ঠে, মধুর কণ্ঠে থেমে যাইতো, বাতাসে শুনত, ওনার কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ছিল। এরপরে দেখেন আপনি মুসা আলাইহিস সালাম কী যুগে আসছেন? জাদুর যুগে আসেন, যে জাদু জানতো তারে নেতা মানত, তার কথা মানত সমাজে। সুতরাং এই যুগে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন লাঠি দিলেন যে এক লাঠি ফেরাউনের ৮০,০০০ জাদুঘরের সব আইটেমগুলি একসাথে খাইয়ে ফেলছে। তারপরে তাকান আপনি কার দিকে তাকাইবেন? আপনি আসেন সাহিত্যের যুগে, আমাদের নবী যে লাবিদ আসেম নবীর যুগে বড় বড় সাহিত্যিকরা আরবি কবিতা শ্লোক বানায়া তারা রাজা বাদশাহ থেকে হাজার হাজার দিনার মুদ্রা আনত। তারা বলতো ইন্না আতাইনা সুরা দেখা, কোরআনে কারিমের একটা আয়াত ইন্না আতাইনা কালকসরে সুরা কাবাগরের উপরে লটকানো ছিল, এটা দেখা তারা বলতেছে যে এটা আমরাও তো হাজার হাজার কবিতা বানাই, হাজার হাজার শ্লোক বানাই, বাদশাহ থেকে রাজা বাদশাহ থেকে আমরা দিনার মুদ্রা আনি পুরস্কার হিসাবে, তাদের প্রশংসা, রাজা বাদশাহদের প্রশংসা, তাদের কৃতিত্ব প্রশংসা করি, আমরা কোটি কোটি টাকা হাজার হাজার দিনার আনি। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলছে ইন্না আতাইনা, যে ছোট্ট একটা কোরআনে কারিমের সবচেয়ে ছোট সুরা, সেই ছোট সুরার মতো সুরা এমন সাহিত্য পাণ্ডিত্য বালাগাত, ফাসাদ বালাগাত, এলমে বাদাত দিয়া পরিপূর্ণ ভরা, আবেগপূর্ণ এমন একটা ছোট্ট আয়াত, একটা ছোট্ট সুরা আমরা বানাইতে পারবো না। লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত নয়, মানুষের যদি রচিত হইতে বানানো হইতো তো আমরা সাহিত্যিক আরবি ভাষা বাসী, আমরাও আরবি ভাষার কবি, আমরাও পারতাম। কিন্তু হাজার হাজার কবিতা বানানোর পরও তারা বলতেছে, অক্ষমতা প্রকাশ করতেছে, তাদের অক্ষমতা প্রকাশ করে বলতেছে লাইসা হাদা কালামুল বাশার। কাবার গিলাপের মধ্যে চাদুরে যে ইন্না তাইনা কোরআনের সবচেয়ে ছোট সুরা লেখা, এটা মানব রচিত নয়, এটা খোদা প্রদত্ত এলমে ওহি, এটা ওহির বাণী, আল্লাহর প্রদত্ত, পৃথিবীর সবচাইতে বড় সাহিত্যিক আল্লাহ তাআলা।
আর এরপরে সবচেয়ে সাহিত্যিক হলেন আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। তো আমাদের নবীও যুগ বুঝেছিলেন, সাহিত্যের যুগে আসছেন। দেখেন আপনি তাকে, যেই যুগে যেটার চাহিদা ছিল সেটার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছেন নবী রাসুল, বড় বড় উলি গাউস কত পীর বুজুর্গ যারা পৃথিবীতে চলে গেছেন। এখন আমাদের যুগে কীর চাহিদা বলেন? প্রত্যেকটা নবী যদি যুগ বুঝি হয়ে থাকেন, সব নবীর ওই যুগ উপযোগী। দেখেন ইদ্রিস আলাইহিস সালাম দর্জি কাজ করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি রাজমিস্ত্রির কাজ জানতেন, তারপর নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি বলেন আপনি, দাউদ আলাইহিস সালাতু সালাম কি বলে এই রোডের যে কাজ আছে আপনার এই লোহার কাজের নির্মাণের কাজ করতেন। এক একটা নবী প্রত্যেকটা নবী যুগ উপযোগী ছিলেন। আজকে কমি মাদ্রাসা পড়ে শুধু ইমামতি আর মসজিদের শিক্ষকতা ছাড়া করলেই কয়েলেম কবুল হয় নাই, কোন হুজুরের বদুয়া লাগছে। হ্যাঁ রে ভাই কপাল পুরা, নাচতে না জানলে উঠান বাঁকা। সুতরাং আজকে আমরা প্রত্যেকটা নবী রাসুল যদি যুগ উপযোগী হয়ে থাকেন, তাইলে আজকে কোরআন হাদিসের আলোকে কওমি আলেমদেরকে আমি বলছি ভাই, চামড়া নিয়ে সমালোচনা করবেন না, টাকা না থাকলে টাকা নেন। প্রত্যেকটা আলেম 1,000-2,000 টাকার টাকা দিবে, আপনার এই ফান্ডে থাকবে, বেফাকুল মাদারিসুল আরাবিয়া ফান্ডে থাকবে, আকাবিরদের কাছে সিনিয়রদের কাছে এই টাকাগুলি দিয়ে, এবং কোটি কোটি টাকা হবে। একজন আলেম যদি 1,000 টাকা করে যদি দেয়, তো হাজার হাজার উলামা, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুহাদ্দিস, লক্ষ লক্ষ ইমাম বাংলাদেশে আছে, সরকারেরও প্রয়োজন হবে না। আপনার টাকা দিয়ে আপনি ভাগ্য পরিবর্তন করেন। কোরিয়ারা কী ছিল, গরিব ছিল, তাদের নিজের সম্পত্তি সোনা গয়না দিয়ে আজকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তারা পৃথিবীর মডেল রাষ্ট্র। ওইখানে 10-20 লাখ টাকা দিয়ে পাঠাইতে পারেন 1-2 লাখ টাকা বেতনের জন্য, আর নিজের দিকে শুধু আঙ্গুলটা চুষে আমরা বসে থাকি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো যে কোরআনে কারিম, তারপর আরও আয়াত আছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়া দিয়ে আখেরাতকে তালাশ করো, আখেরাতের ঘরকে তুমি ক্রয় করো, অত্যাকে ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশকে তুমি ভুলে যাও না, দুনিয়া যা দেওয়া হয়েছে সম্পদ কিছু যার সামান্য যাই দেওয়া হয়েছে এটাকে আখেরাত করতে করতে সুবহানাল্লাহ করতে করতে তুমি এটা ভুলে যাও না। সুতরাং কাদাল ফাকরু আইয়া কুনা কুফর, দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে গবেষণার জন্য, আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কওমি আলেমরা যেন ছোট দিল না হয়ে থাকে, দিলটা ছোট না হয়ে থাকে, আমরা যেন বুক ফুলিয়ে চলতে পারি, আমরা যেন জাতির সামনে জাতির কিছু দিতে পারি, আমরা নিজেও সচ্ছল হতে পারি, জাতীয় যেন অর্থনীতিতে চাঙ্গা হইতে পারে, বাংলাদেশ যেন একটা মডেল রাষ্ট্র হতে পারে, মধ্য আয়াস দেশে পরিণত হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জাতিদেরকে, আমাদের উলামায়ে কেরামদেরকে এই বিষয়ে গবেষণা করার জন্য, চোখ রাখার জন্য তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।